প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বইমেলা শুধু কেনা বেচার জায়গা নয়, এটি বাঙালির প্রাণের মেলা। বইয়ের আবেদন কখনো ফুরাবে না উল্লেখ করে সময়ের সাথে তাল মেলাতে ডিজিটাল লাইব্রেরি গড়ে তোলার উদ্যোগ নেবার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। অনুবাদ সাহিত্যের উপর জোর দেবারও তাগিদ দেন শেখ হাসিনা। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে চলা বইমেলা বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা। ভাষার মাসের প্রথম দিনে বাঙালির এই প্রাণের মেলার উদ্বোধনী আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে ১৬তম বারের মতো বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বাংলা সাহিত্যে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এবছর বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন চারজন কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক। অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক ও ২ লক্ষ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এরপর সিক্রেটস ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দি নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বইয়ের মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা। এই গোয়েন্দা রিপোর্টে অনেক তথ্য আমরা জানতে পারি এবং সত্যকে উদ্ভাসিত করতে পারি, সত্যকে জানার একটা বিরাট সুযোগ। এ সময় বাংলা সাহিত্যকে বিদেশি ভাষায় এবং বিদেশি বইকে বাংলা ভাষায় অনুবাদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। বইমেলা শুধু বই কেনা বেচা না, এই বইমেলার মধ্য দিয়ে আমরা মনে করি যে আসলে আমাদের, আমি সত্যি কথা বলতে গিয়ে মনে হয় যখনই বইমেলা শুরু হয়, বইমেলা হচ্ছে আমাদের বাঙালির প্রাণের মেলা। যদিও নিরাপত্তা কারণে যে অসুবিধাগুলি মানুষের হবে সেটা বিবেচনা করে আর আসার ইচ্ছাটাও হয় না যে আমার জন্য অন্যেরা কষ্ট পাবে, কিন্তু সবসময় সত্যি কথা বলতে কি মনটা পড়ে থাকে এই বইমেলায়। বিশ্ব সাহিত্যকে জানার জন্য অনুবাদ একান্তভাবে প্রয়োজন, আবার আমাদের সাহিত্য বিভিন্ন ভাষায় জানা এটাও প্রয়োজন। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না, আর সেজন্যই এ বিষয়ে সরকারের নেয়া পদক্ষেপ এ সময় তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাগিদ দেন সময়ের সাথে তাল মিলিয়ে ডিজিটাল লাইব্রেরি গড়ারও। বইয়ের চাহিদা কিন্তু কখনো শেষ হবে না, এটা আমি বলতে পারি, কারণ যতই আমরা মানে যান্ত্রিকভাবে ব্যবহার করি না কেন, কিন্তু এই যে বইয়ের মলাট, বই একটা বই বই শেল্পে রাখা এবং সেটা পড়ার মাঝে আলাদা একটা আনন্দ আছে, সেই আনন্দটা সবসময় আমরা অনুভব করতে চাই। তারপরেও আমি বলবো যে অনলাইনে থাকলে পরে সারা বিশ্বের কাছে এবং সকলের কাছে খুব দ্রুত পৌঁছানো যায়, কাজেই ডিজিটাল মানে লাইব্রেরি হওয়া এটাও একান্তভাবে প্রয়োজন। পরে বইমেলা উপলক্ষে ভারত থেকে আসা কবি শঙ্খ ঘোষ ও মিশরীয় লেখক গবেষক মোহসেন আল আরসিকে সাথে নিয়ে কয়েকটি স্টল ঘুরে দেখেন সরকার প্রধান। তিন দশক পেরিয়ে যাওয়া অমর একুশে গ্রন্থমেলার পরিসর বেড়েছে, বেড়েছে কলে বড়। বাংলা একাডেমির হিসেব মতে গেল বছর রেকর্ড পরিমাণ প্রায় ৪,৫০০ নতুন বই প্রকাশিত হয়েছিল আর বিক্রি হয়েছিল প্রায় ৭০ কোটি টাকার বই। এবছর সেই রেকর্ডও ছাড়িয়ে যাবে বলেই মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।